সেমিনার রুম মেলার জায়গায় পরিণত হয়েছে। এখন সিবিআই এর উপর প্রশ্ন তোলা হচ্ছে, এত নন প্রফেশনাল পুলিশ ভারতের কোথাও নেই। সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রাইম সিনের এলাকা, অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল সেই সেমিনার রুম, সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিঙ্গি ভিড়িঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন? আর সিবিআই এর উপর প্রশ্ন তুলছেন। এখন আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন, লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে, তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে? তথ্য প্রমাণ ইন্ট্যাক্ট থাকে? কোনো তথ্য প্রমাণই তো ইন্ট্যাক্ট থাকতে পারবে না। আজকে তো তাই সিবিআইকে অসুবিধা হচ্ছে, যেটা আমাদের তুষার মেহতা সাহেব সিবিআই এর আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজকে এই ভিডিওর জবাবটা আগে দিতে বলুন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের পুলিশকে। এত নন প্রফেশনাল পুলিশ ভারতবর্ষের অন্য কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। ওই সময় হয়তো ঢুকে গিয়েছিল, তবে পরে সেই জায়গা ঘিরে ফেলা হয়েছে। আরজি করে সেমিনার রুম চত্বরে বহিরাগতদের আনাগোনা প্রসঙ্গে বললেন ফিরহাদ হাকিম, ওই সময় ঢুকে গেছিল, কিন্তু তারপর যখন ফরেন্সিক আসার পরে পুরোটাকে ব্যারিকেডিং করে ওটাকে তালা দিয়ে সিল করল। সেই সময় অনেক সময় ঘটনা একটা ঘটলে কিছু কলেজের স্টুডেন্ট, কিছু যারা কাছাকাছি থাকে, তারা একটা আগ্রহ নিয়ে আসে। আমার মনে হয় যে সেই সব অফারেন্সের পুলিশ সেটাকে ধরতে দিয়েছে, এবং আমি বিশ্বাস করি যে এই জঘন্য অপরাধের শাস্তি হবে। অবিলম্বে সিবিআই তদন্ত শেষ করুক, নইলে এসব জল্পনা চলতেই থাকবে, মন্তব্য কুণাল ঘোষের। দেখুন, একটা খুব স্পর্শকাতর ঘটনা, আরজি করের ঘটনা, যে অথবা যারা এই ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িত বা যারা করেছে, আমরা তাদের ফাঁসি চাই এবং অবিলম্বে সিবিআই কেসটা শেষ করুক। না হলে এই ধরনের জল্পনা, চর্চা, সন্দেহ এসব তো বাড়তেই থাকবে। আবার একটা ভিডিও, এবার এই ভিডিওটা ঠিক কোন সময়ের, তার আগে কি হয়েছিল, তার পরে কি হয়েছিল জানি না। ফলে কোনো একটা জায়গায় কোনো কিছু ঘটলে, সেটা খবর পেলে নিশ্চিতভাবেই কনসার্নড অনেকে ছুটে যাবেন সেই জায়গাটায়, কি হয়েছে তাদের উদ্বেগ কাজ করবে। ফলে এখন সেখানে কারা গেছিলেন, কেন গেছিলেন, কোন সময়ে গেছিলেন, যাওয়ার ফলে তদন্তের কোনো সমস্যা হয়েছে না হয়নি, যে জায়গাটার ভিডিও দেখা যাচ্ছে সেই জায়গাটা থেকে মৃতদেহ কতখানি দূরে ছিল, এই গোটা বিষয়টা আমরা এখনো কেউ জানি না। যারা এই বিষয়টায় হস্তক্ষেপ করতে পারে জেনুইনলি, তারা হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ফলে আজকে একটা ভিডিও বেরোলো, কাল আবার একটা ভিডিও বেরোতে পারে, পরশু হয়তো কারোর মোবাইলে আরো কিছু আছে। তো এগুলো দিয়ে তদন্তটাকে শেষ করুক না। যাদের দেখা যাচ্ছে সিবিআই, তাদের ডেকে ডেকে জিজ্ঞাসা করুন যে আপনি ওখানে কেন গেছিলেন, কি জন্য গেছিলেন। চেনা যখন যাচ্ছে, আইডেন্টিফাই যখন করা যাচ্ছে, তাহলে তো ডেকে কথা বলতে কোনো সমস্যা নেই। কেন গেছিলেন, কটার সময় ওটা ভিডিও, সেই সময় বা তার আগে আর কি কি হয়েছে, হয়তো জল্পনা বাড়িয়ে, সন্দেহ বাড়িয়ে, এটা হলে ওই হতে পারত, এর জন্য ওইটা কেন হয়নি, এর বদলে সিবিআই এই গোটা বিষয়টা নির্দিষ্টভাবে জিজ্ঞাসাবাদ করে, জেরা করে, ডেকে বা গিয়ে কথা বলে এর আসল কারণগুলো তারা জেনে নিন। আর যদি মনে হয় যে এইভাবে সকলে যাওয়াটা ঠিক হয়নি বা তদন্তে তার জন্য কোনো ক্ষতি হয়েছে, তাহলে যার বা যাদের গাফিলতিতে হয়েছে, তো সিবিআই তদন্ত সিবিআইয়ের হাতে আছে, তারা ব্যবস্থা নেবেন। সাধারণভাবে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে একটা প্রাথমিক ভিড় তৈরি হয়, কারণ সংশ্লিষ্ট সে যেখানেই হোক সেখানে লোক ছুটে যায় খবর পেলে, তাহলে কি হয়েছে, কেন, উদ্বিগ্ন হয়ে ছুটে যায়। এবার সেই ছুটে যাওয়াটা কে কিভাবে নেবেন, এটা তো একমাত্র সিবিআই এর নির্দিষ্ট
কনক্লুশনে পৌঁছতে পারে, তারা সেটা পৌঁছুক যে ওটা ঠিক কখন কখনকার ভিডিও। আমরা কেউ কাউকে কোনো ঘটনা জাস্টিফাই করছি না, কাউকে ডিফেন্ড করছি না। যদি ওটা হসপিটালের লোকেরা কাছাকাছি যারা থেকে থাকেন পৌঁছে থাকেন, বাড়ির লোক যদি দূরে থাকেন আসার পথে থাকেন, ওটা ঠিক কটার সময়ের ভিডিও, সেই সময় বাকিরা কে কোথায় ছিলেন, সেগুলো যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ এই ধরনের জল্পনা অবিশ্বাস। কারণ বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, একটা স্পর্শকাতর বিষয়, ফলে সেটায় কোনো বিকৃত তথ্যভিত্তিক বা অনুমান ভিত্তিক আলোচনা